আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমি তোমাদের সাথে একটা চাপটি রেসিপি শেয়ার করব। আগের দিন রাতে আমার শাশুড়িমা বলেন যে আয়সা মোটা করে একটা চাপটি বানায় নিয়ে অনেক ঝাল দিয়ে বেশি করে কাঁচা মরিচ দিয়ে তো যে কথা সেই কাজ আমিও চলে গেছি রান্নাঘরে তারপর হচ্ছে বেশি করে মরিচ দিয়ে দেন হচ্ছে একটা চাপটি বানায়নি মোটা করে সো এতটা মজা হয়েছিল এতটা টেস্ট হয়েছিল যা বলার বাহিরে তো এরপর আমার আবারও খাইতে ইচ্ছা করছে পরের দিন তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায় তো সাথে সাথে আমি ভিডিও অন করে দিই তো আমি প্রথম থেকে কি কি করলাম তোমরা দেখতেই পেলে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ নিয়ে কিছুটা হচ্ছে কাঁচামরিচ নিয়ে একটু ঝালটা বেশি দিলে মজা লাগে কাঁচামরি ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই চাপড়িটা থেকে আর হচ্ছে দুইটা শুকনামরিচ নিয়ে পুচিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো মিক্স করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এরপর তেল দিতে ভুলে গেছিলাম তারপর সাথে সাথে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আবার একটু ভালো মতো মেখে নিয়েছিলাম সো আমার বাসায় আবার আমার হাজবেন্ড হচ্ছে আমার চাপটিগুলো অনেক পছন্দ করে ওনার রুটি থেকে চাপটিটা বেশি ভালো লাগে সো তারপর চলে গেছি ভাজার জন্য তো এর জন্য চুলাটাকে ধরিয়ে তাওয়াটাকে সুন্দর মতো গরম করে এর মধ্যে হচ্ছে ব্যাটারটাকে দিয়ে তারপর হাত দিয়ে ভালো মতো সুন্দর করে ছড়িয়ে নিয়েছিলাম তো আজকেরটা আমি একটু পাতলাই করেছি কিন্তু কালকে যেটা করেছিলাম সেটা কিন্তু অনেকটা ভারী ছিল আর মোটা ছিল সো এই টাইমে আমি একটা ম্যাগি মশলা ছিটিয়ে দিয়ে তারপর আবার ঢেকে দিয়েছিলাম সো এখন আমি চাপটিটাকে উঠে নিব সো অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে ভালো মতো তাওয়াটাকে যদি গরম করে না নাও তাহলে কিন্তু চাপটিটা সহজে উঠতে চাইবে না তো আমার একটু হিট কম হয়েছিল সো যাই হোক পরবর্তীতে ঠিক হয়ে গেছিল এই তো আমি চাপটি বানিয়ে নিয়ে আসছি এটা যে কোনো ধরনের সবজির সাথে খেতে পারবে ভাজি বা তরকারি যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে সো আজকের ভিডিওটি এখানে পর্যন্ত আলহেস